আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি স্বপ্নর ভাইয়া, সালাম। শাবনূর, কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় শাবনূর? যশোর রাজারহাট। যশোর রাজার হাট থেকে বলতেছেন। তো এখন আপনি কোথায় থাকেন শাবনূর? দেশের বাড়িতে থাকি। আচ্ছা, দেশের বাড়িতেই আছেন। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে শাবনূর, শুনবো তার জীবনের জানা অজানা কিছু গল্প। শাবনূরের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো শাবনূর, আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? বাবা মা আছে? বাবা নাই, মা আছে। আচ্ছা, বাবা নেই, মা আছে। তো আপনার বাবা কোথায়? বাবা মারা গেছে। আচ্ছা, দুঃখের বিষয়, বাবা মারা গেছে। আপনার কয় ভাই বোন শাবনূর? 3 বোন 2 ভাই। 5 ভাই বোন, বড় ফ্যামিলি। তো আপনারা সবাই কি এখন একসাথে আছেন না কারো বিয়ে শাদী হয়েছে? আমার 4 ভাই বোনের বিয়ে হয়েছে, ভাই বোনরা আমি বড়, আমার আচ্ছা বিয়ে হয়েছে। আচ্ছা, 4 জনের বিয়ে শাদী হয়েছে, 1 জনের হয় নাই। তো বিয়েটা কার হয় নাই, ভাই না বোনের? ছোট বোনের, আচ্ছা, ছোট বোনের, বোনের এখনো বিয়ে শাদী, একটা ছোট বোন আছে আপনার। জি। আচ্ছা, আপনার বিয়ে শাদী হয়েছে? আমার বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়ে হয়েছে। তো এই যে এখন মিডিয়ার সামনে আসছেন, তো আপনার তো বিয়ে শাদী হয়েই গেছে, তো আপনার স্বামী আছে? স্বামী কি করে? স্বামী মানে যখন প্রথম বিয়ে করতো তখন ভালোই বাসতো, আচ্ছা তারপরে আচ্ছা, দেখি যে নেশা ভাঙ করে, মারধর করে, পরে আবার টাকা পয়সা চাই হেন তেন, আমি কোনে পাবো? টাকা পয়সা গরিব মানুষ। আচ্ছা আচ্ছা। তো বিয়ে শাদীটা কে দিছিল আপনাকে, আপনার বাবা মা দিছিল না আপনি নিজেই করছিলেন? বাবা মাই দিছিল আচ্ছা, দেখে শুনে বিয়ে শাদীটা দিছিল। তো জি। স্বামী এই যে ভালো না এরকম করে, তো আগে বুঝতে পারেন নাই আপনারা, আমি তো বুঝতে পারিনি বলেই তো আজকে এই অবস্থা। আচ্ছা, এই তো অবস্থা। স্বামীর সংসারে কতদিন ছিলেন আপনি? 1 বছর আচ্ছা, বছর খানেক ছিলেন। তো আপনার কোনো সন্তানাদি আছে? পেটে একটা বাচ্চা রেখে উনি চলে গেছে। আচ্ছা, মানে পেটে সন্তান রেখে সে ফেলে চলে গেছে। আচ্ছা, তো এই যে এখন স্বামী ছাড়া আছেন, তো এখন আপনার মার কাছে এসে উঠছেন নাকি? জি, আচ্ছা, তো আপনি এখন কি করেন? এখন ওই বাসা বাড়িতে কাজ করি, মা আম্মুর কাছে বাচ্চা রেখে। আচ্ছা, আপনার বাচ্চা তো আছে বললেনই, তো আপনার সন্তানের বয়স কতদিন? ওই 1 বছর 2-3 মাস হবে এরকম। আচ্ছা, আপনার সন্তানকে তো আপনার স্বামী দেখেন নাকি? না, আচ্ছা, পেটে যেহেতু রেখেই চলে গেছে, তো এই যে ছোট্ট সন্তানকে রেখেই এখন বাসা বাড়িতে কাজকাম করতেছেন, তো এই যে এখন মিডিয়ার সামনে আসছেন, কি উদ্দেশ্যে আসছেন? কোনো কোনো বাচ্চারা ছোট, মারা বিধবা মানুষ, এখন চলবো কিভাবে? আচ্ছা আচ্ছা, তো এজন্যই এখন কি বিয়ে শাদী করতে যাচ্ছেন আপনি? বিয়ে শাদী করতে হবে, এখন বাচ্চাটা আছে, মাটা আছে, এখন যদি ভালো ছেলে পাই, বুড়ো হোক জোয়ান হোক, যদি ভালো ছেলে পাই আমার পাশে কেউ দাঁড়ায়, বাচ্চারা মানুষ করতে পারি, তাহলে করা লাগবে। আচ্ছা, যেহেতু আপনারা সবে একটা সন্তান হয়েছে, বাকি জীবন এখনো পড়ে আছে, চাচ্ছেন যদি সন্তানের দায়িত্ব নিয়ে এখন যদি কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায় তাহলে জি আপনি করবেন? জি, আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে যোগাযোগ করবো আমার সাথে। নাম্বারটা আপনি বলতে পারবেন? নাম্বারটা ভাই আমি বলতে পারবো না, আপনি একটু বলে দিন। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম শাবনূরের জীবনের করুণ কাহিনী। বাবা নেই, স্বামীর সংসারেও ছিল অল্প অল্প কিছুদিন, হয়তো বছর খানিক ছিল, এখন স্বামীও নাই পাশে, খুব কষ্টের জীবন এক সন্তানকে নিয়ে এবং বৃদ্ধ মাকে নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করছে। তারই বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে শাবনূরকে পেয়ে যাবেন। 01734087219। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01734087219। এই নাম্বারে যোগাযোগ করলে শাবনূরকে পেয়ে যাবেন। তো শাবনূর, এই যে আপনার নাম্বারটা দিলেন, তো এখন যদি কেউ আপনার সন্তানের দায়িত্ব নিয়ে বা আপনার মার দায়িত্ব নিয়ে কেউ যদি এখন বিয়ে শাদী করতে চায়, আপনি রাজি হবেন? জি, আচ্ছা, তো এই যে রাত রাতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে, আপনার কোনো সমস্যা হবে? ফোন দেবে, ফোনে কথা বলবে ভালো মন্দ, কিন্তু কাজে বাজে কথা খুলিতে হবে না। আচ্ছা আচ্ছা, মানে যে পাশে থাকবে আপনার, যে বিয়ে শাদী করবে, তারাই জানি ফোন দেয়, তো? জি আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম শাবনূরের জীবনের গল্প। স্বামী ছাড়া আছে গত অনেক দিন ধরেই, এখন সে চাচ্ছে বিয়ে শাদী করবে, একা জীবন আর থাকা যাচ্ছে না। তার বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে শাবনূরকে পেয়ে যাবেন। ভিডিওতে তার নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
না,